নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড বিড়িতে স্বাগত। আজকে আমরা বিলের দেশি কই মাছ দিয়ে মানকোসুর একটি মজাদার রেসিপি তৈরি করব। মাছগুলো ছাই দিয়ে মাখিয়ে নিল। মাছগুলো কেটে নেব মা আর আমি। বন্ধুরা, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, এখন আবার আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় বৃষ্টি হবে। বন্ধুরা, বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে। মা তাড়াতাড়ি হাত চালান, মাছগুলো কেটে নেয়। একটু কাটতে আসছি। বন্ধুরা দেখেন, এই যে মাছ যারা ধরছে বাঁশের সাঁচরা দিয়া, এই বিলে থেকে এই মাছটা ধরছে, এই যে সাঁচরা রইয়ে গেছে বাঁশের। মাছ কাটা শেষ, এখন ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমার ছেলে বাজার থেকে কচুটা কিনে আনছে, এখন কেটে নেই। বন্ধুরা, মান কচুর মধ্যে দুইটা ভাগ আছে, একটা সাদা, সেইটাই গলা চুলকে, আর আমাদেরটা বাজে হলুদ, এটা গলা চুলকায় না, এটা হলুদ মান কচু। আজকে আমি কচুর আগার অংশটা রান্না করব। কচু কাটা শেষ, এখন কচু ধুইয়ে নেব। মাছটা ধোয়া আর একবার ধুইয়ে নেই। মাছটা হলুদ মরিচ দিয়ে এখন মাখাইয়ে নেব, লবণ, হলুদ, মরিচ।
শুকনো খোলায় এখন বড় বেশি আর দারচিনি ভেজে নেব একসঙ্গে। এর মধ্যে দিয়ে দেব জিরে, এখন তেজপাতা দিয়ে দেব, মশলাটা এখন বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। বাকি মাছটা ভাজার জন্য আবার তেল দিয়ে দিলাম। এবার কসুরটা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ, কসুরটা কষাইয়ে নেব। এখন জল দিয়ে দেব। কসু গলে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মশলা বাটাটা এখন দিয়ে দেব। এখন ফোড়নের জন্য তরকারি নামাই নেব। তেল, তেজপাতা, ফোড়নের জন্য কয়টা জিরা, thank you.
রান্নাটা হয়ে গেছে, এখন নামাইয়ে নিচ্ছি। মায়ের হাতের রান্নাটা খুব সুন্দর হয়েছে, বিশেষ করে এই কচুটা অসাধারণ খেতে হয়েছে। মা বরাবরই খুব সুন্দর রান্না করে। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালোও লাগবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন সবাই।